আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, এফএফ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয়, একটি ইনভাইটেশন দিয়ে কতজন মানুষ বিদেশ ভ্রমণের জন্য আবেদন করতে পারে যে কোনো দেশের অ্যাম্বাসিতে, এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা পুরোপুরি জানতে পারবেন। তো আপনাদের যে উদ্দেশ্যে আজকে কন্টেন্টটি করা, তো আপনাদের বলছি, যারা পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে বা পৃথিবীর যে কোনো দেশের ইনভাইটেশন লেটার বাধ্যতামূলক করে দিয়েছে, সেই দেশগুলোতে আপনারা কীভাবে ইনভাইটেশন লেটার দিবেন, এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে আপনারা সবসময় জানতে চান বা আপনাদের জানার আগ্রহ আছে, আপনাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, একটি দেশে যখন আপনার আবেদন করবেন, আবেদন করার পূর্বে তাদের রিকোয়ারমেন্টসের পাশাপাশি থাকে যে আপনাকে একটি ইনভাইটেশন লেটার দিতে হবে। তো যেমন ধরুন, সেই ইনভাইটেশন লেটারটি হতে পারে আপনার আপনার ইমেলের মাধ্যমে আসতে পারে, অথবা কিছু কিছু অ্যাম্বাসির রিকোয়ারমেন্টস থাকে যে সেটি ফেডেক্স অথবা ডিএচএলে করে কুরিয়ার করে আসতে হবে, সেটি অ্যাম্বাসি খুলবে। তো এইখানে যে বিষয়টি আপনাদের মেসেজটি দিতে চাচ্ছি, যে আপনারা যখন অ্যাম্বাসিতে সাবমিট করবেন ইনভাইটেশন লেটার, এখন কিভাবে আপনারা সম্ভব যে একটি ইনভাইটেশন লেটার দিয়ে কতজন যেতে পারবেন, এটি কিভাবে সম্ভব? তো দেখুন, যদি আপনি সিঙ্গেল যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি সেই দেশের কোনো রিকোয়ারমেন্টসে থাকে ইনভাইটেশন লেটার আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, তাহলে অবশ্যই আপনাকে সেই ইনভাইটেশন লেটারটি, একটি ইনভাইটেশন লেটার আপনার জন্যই প্রযোজ্য। যদি আপনি মনে করেন আপনার পুরো পরিবার, আপনার স্ত্রী সন্তান, আপনার বাবা মা বা আপনার ভাই বোন যারা থাকবেন, যারা আপনার রক্তের সম্পর্কিত, তারা সহ কিন্তু একটি ইনভাইটেশন লেটারের মধ্যে ওনারা সেই একটির মধ্যে পড়েন। যদি আপনি মনে করেন না, আপনার যে এটি আপনি এককভাবে যাচ্ছেন বা আপনি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কাউকে নিতে চান, তো সেক্ষেত্রে একটু জটিলতা হবে। তো সেটি না করাই সব থেকে উত্তম। আপনারা এই বিষয়টি অবশ্যই সচেতনতামূলক অবলম্বন করবেন এবং সচেতন থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটি ইনভাইটেশন লেটার দিয়ে গণহারে ভিসার জন্য আবেদন করবেন না, কারণ এটি অ্যাম্বাসি বেশি গুরুত্ব দিবে না। তো যেহেতু আপনি সবসময় মনে রাখবেন, যদি ফ্যামিলি হয় তাহলে অবশ্যই আপনি আপনার পরিবারকে সাথে রাখবেন। যদি বাহিরের আপনার বন্ধু বান্ধব দেখা যাচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেন, আমরা চার বন্ধু পাঁচ বন্ধু মিলে একটি ইনভাইটেশন লেটার যদি নিয়ে আসি তাহলে সেটিতে আমরা যেতে পারবো কি না। দেখুন, যিনি ইনভাইটেশন লেটার দিবেন উনি অবশ্যই আপনাদের পাঁচজনেরই কিন্তু বন্ধু না, উনি হয়তো আপনার বন্ধু। তাহলে হয়তো এই প্রশ্নটি আপনাকে করতে পারে যে যিনি আপনাকে ইনভাইটার্স যিনি আপনাকে ইনভাইটেশন লেটার দিয়েছেন, তিনি আপনার কী হন? তো আপনি বললেন আমার তিনি আমার বন্ধু হন বা তিনি আমার পরিচিত, উনি আমার ব্যবসায়িক পার্টনার। তো এখন এতজনের পরিচিত তো না, তো এতগুলো মানুষকে কেন তিনি ইনভাইটেশন লেটার দিবেন? এই জন্য আপনাদের বলছি, আপনারা যে বিষয়টা আমার কাছে জানতে চান, দেখুন আপনার হয়তো ছোটোখাটো একটি ভুলের কারণে আপনার ভিসা রিফিউজ হতে পারে। তো সেই রিফিউজ হওয়ার আগে আপনারা সচেতনতা অবলম্বন করবেন, সবসময় সচেতন থাকবেন। মনে রাখবেন, ছোটো একটি ভুলের কারণে কিন্তু অনেক সময় ভিসা হয় না। আমরা দেখেছি, প্রসেসিং করি যেহেতু, আমরা জানি, দেখেছি সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ওনার ছবির মধ্যে হয়তো একটু ত্রুটি আছে। তো ছবিটির কারণে কিন্তু ওনার ভিসাটি রিফিউজ করে দিয়েছেন, বা হয়তো একটি অক্ষর তিনি ভুল করেছেন, তো সেটির কারণে ওনার ভিসা রিফিউজ হয়েছে, বা তিনি অ্যাম্বাসিতে গিয়েছেন, সেখানে উনি ওনার যে বাচনভঙ্গি ছিলেন সেটি ভালো ছিলেন না, বা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল যখন ওনাকে ইন্টারভিউ ডেকেছে সেখানেও এটি হয়নি। তো আপনাদের বলছি যে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক অনেক কথাই আমি বলি, তো ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আপনারা সেটি ক্ষমাস্বরূপ দেখবেন। আপনাদের বারবার বলছি, দেখুন আপনারা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে সেই দেশের রিকোয়ারমেন্টসের মধ্যে ইনভাইটেশন লেটার আছে কিনা। যদি ইনভাইটেশন লেটার যে বাধ্যতামূলক দিতেই হবে, তাহলে আপনাকে অবশ্যই একটি ইনভাইটেশন লেটার দিতে হবে যে সেই দেশে আপনার চেনা জানা বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকেন, যিনি আপনাকে ইনভাইটেশন লেটার দিবেন, সেটি আপনি অ্যাম্বাসিতে সাবমিট করতে পারেন। কিন্তু যদি গণহারে ধরুন আপনার একটি ইনভাইটেশন লেটার দিয়ে আপনার চার পাঁচজন বন্ধু বান্ধব বা আপনার পরিচিত আরও বেশ কিছু লোকজন নিয়ে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন, তাহলে এটি হবে না। বা আপনারা যদি মনে করেন একটি ইনভাইটেশন লেটার দিয়ে বহু লোক আপনারা যেতে পারবেন, সেটিও সম্ভব না। তবে সেটি ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ধরুন আপনার পরিবারের যারা যাবে তাদের জন্য এটি ঠিক আছে। তো আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা সকলেই সচেতনতা অবলম্বন করুন, সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।